এই তল্লাশি অভিযানে যে শুধুই যে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চৌকশ এ উদ্ধারকারী দল অংশ নিচ্ছে তা নয় স্থানীয় যারা মাছ ধরেন জেলে তাদেরও কিন্তু সহযোগিতা নেওয়া হয়েছে এই খালে কিন্তু প্রচুর পানির তীব্রতা রয়েছে এখানে কিন্তু শেয়াল কুকুরের উৎপাত রয়েছে স্থানীয় মানুষ বলছেন যে এখানে কোনো মাছ বা মাংসের উচ্ছিষ্ট ফেললে এক দেড় ঘন্টার মধ্যেই এখান থেকে কুকুর কিংবা শেয়াল দিনের বেলাতেই সেই উচ্ছিষ্ট নিয়ে যায় সেখানে দাঁড়িয়ে এই এমপি আনারের মৃত খণ্ডাংশ কিংবা তার যে তাকে তার দেহ দেহ লুকোনোর জন্য ব্যবহৃত যে ব্যাগ সেই ব্যাগটি কিন্তু এখানে সাধারণ মানুষের চোখে পড়েনি কিংবা যদি এখানে দেওয়া থাকেও তবেও কিন্তু যে এখান অনেকেই বলছেন যে এখানে কিন্তু পাওয়া একটু মুশকিল গোয়েন্দা কর্মকর্তাও বলছেন যে যেভাবে গত তিন দিন ধরে পরপর তল্লাশি অভিযান চালানো হয়েছে তাতে সন্দেহ উপার্জন কোনো কিছুই এখনো পর্যন্ত পাওয়া যায়নি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে জানিয়ে রাখি এই তল্লাশি অভিযানের পাশাপাশি বাংলাদেশ থেকে একটি গোয়েন্দাদের দল তিনজনের একটি গোয়েন্দাদের দল কিন্তু ইতিমধ্যেই কলকাতা আসার প্রস্তুতি নিয়েছেন আপনারা জানেন যে কসাই জেহাদি একমাত্র কলকাতার গোয়েন্দাদের কাছে রয়েছে এবং তাকে কিন্তু বারো দিনের যে গতকালকে বারাসাদ আদালত থেকে রিমান্ডের নেওয়া হয়েছে এবং সেই আজকে দ্বিতীয় দিনের মতো তাকেও কিন্তু আরক্ষা দপ্তরে কলকাতা সিআইডি জিজ্ঞাসাবাদ করছে হয়তো এই তল্লাশি অভিযানে জিহাদকে না নিয়েও আসতে পারে কিন্তু এখানে কিন্তু সিআইডির একটি দল সিআইডির একটি দল তাদের প্রত্যক্ষ নির্দেশনায় এই ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং স্থানীয় জেলে এবং স্থানীয় মানুষের সহযোগিতায় কিন্তু উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এই যে এমপি আনারের দেহাংশ বা তাকে তার দেহ লুকিয়ে ফেলার জন্য যে কৌশল অবলম্বন করছে করেছে খুনিরা বিশেষ করে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রের খবর যে তার দেহ টুকরো টুকরো করা আলাদা এবং হাড় আলাদা করে আলাদা আলাদা ছোট প্যাকেট করে এবং সেগুলো তার সেগুলো লুকিয়ে ফেলা তো গোটা বিষয়টি নিয়ে এখনো সিআইডির সামনে কিন্তু ধোঁয়াশা রয়েছে যে কখন পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একটি বড় প্রশ্ন কলকাতার কাশিপুর পুরের ভাঙড়ের বাগজোলা খালের সামনে থেকে সুব্রত আচার্য সময় সংবাদ